আসসালাম আলাইকুম মরাফ্তুল্লাহি ও বরকেতু আলহামদুলিল্লাহ অসুলেহুতুসাল্লাম আল্লাহ রসুল্লাহ ওয়াইলা আলিহি ওসহবিহি উমেন ওয়ালা আহমাবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আর দাওয়া ডট টিভির বিশেষ এই ইসলামিক আয়োজন সরাসরি আয়োজন জীবন জিজ্ঞাসায় সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

তাঁরই ফাঁকে আমি একটি প্রশ্ন নিয়ে আপনার সাথে কথা বলতে চাই মাস্টার সেটি হলো যে আমাদের একজন ভাই এর আগে জিজ্ঞেস করেছিলেন যে এমন কোনো বর্ণনা এসছে কিনা যে জোহরের জামাতের আগে দুই রাকাত দুই রাকাত করে যদি আমি সুন্না পড়ি সেটা চার রাকাত সুন্না একসাথে আদায় করার চেয়ে বেশি সোয়াব এমন কোনো বর্ণনা আছে কি কিনা এখানে প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের জানা যাতে আমলের জন্যে হয় রাইট সাহাবাইকা আমরা জানতেন কিন্তু আমলের জন্য আমাদের একটা প্রবলেম আছে আমি জেনারেলি বলছি এই ভাইকে লক্ষ্য করে বলছি না সকলের জন্যে দেখবেন যে আমাদের আপনাকে নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আরও অনেক বেশি অনেকে অনেক প্রশ্ন করেন শুধুমাত্র যা ইয়ে করার জন্যে মানে এটা একটা বিতর্ক তৈরি করার জন্য আপনার কাছে একবার প্রশ্ন করবে আরেকজনের কাছে আরেকবার প্রশ্ন করবে তখন বলবে যে আমি অমকের কাছে এটি শুনেছি তমকের কাছে এটি শুনেছি কিন্তু সাহাবাইকার আমের পলিসি কি ছিল যখনই তারা শুনতেন তারা আমল করতেন অথবা তারা শোনার জন্য আমল করতেন তারা আমল করার জন্য তারা শুনতেন তাদের জানার দরকার ছিল সুননাথটা কি তাদের জানা দরকার ছিল সুননাথ থেকে তাদের জানা অন্য কিছু ছিল না যে এইটা করলে কি ওইটা করলে কি এত ডিবেট কেন বা এই ডিবেটটাকে উস্কে দেওয়ার জন্য এটি হচ্ছে আমি প্রথম কথা বলছি আপনার মূল কথাটি আমরা জানব একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন আমরা একটু ফোনটি নিয়ে নেই জি জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি নিয়ামতুল্লাহ বলছি বরিশাল থেকে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জি নিয়ামতুল্লাহ ভাই বলুন জি আমার প্রশ্ন হলো বিসমিল্লাহ কি প্রত্যেকটি সূরার আয়াত কিনা আমরা জানি সূরা তাওবার আগে বিসমিল্লাহ নাই এবং অন্যান্য সূরার শুরুতে বিসমিল্লাহ দিয়ে আয়াত শুরু হয় নাই কিন্তু বিসমিল্লাহ সূরার প্রথমে আছে কিন্তু এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম সিরিয়াল আয়াত নাই বিসমিল্লাহ নাই আমি এটা জানতে চাই বিসমিল্লাহ কি

তাহলে হাদিসে কিন্তু সবকিছু স্পষ্ট আসে আপনি সেখানে ব্যাখ্যার কোনো অবকাশ এভাবে রাখবে না যে আরবায়ন মানে হলো রাখা তাই না রাখা তবে ইবনে ওমর এই হাদিস থেকে এবং আরো অনেক দলিল আমরা বলতে পারি সময় যেহেতু অভাব আমরা বলতে পারবো না রসলামের পলিসি হচ্ছে তিনি যেটি করতেন সেটি হচ্ছে চার রাখা চার রাখাত করে পড়তেন এবং এটাই সুন্নতে রাত বা এটি অধিকাংশ বর্ণনা কিন্তু ইবনে ওমর রদি আল্লাহ একটি বর্ণনা আছে যে রাসুল্লাহ সাল্লাহ আসলামে জোহরের আগে দু রাগাত তিনি সুন্নত পড়তেন এখন যারা বলছেন যে দুরাগাত দুরাগত করে চার রাগাত তারা কোথায় পেয়েছেন আমি জানি না কারণ পলিসিটা হলো একম যেমন ধরুন আপনি যদি মসজিদে ঢুকেছেন মসজিদে ঢোকার পরে আপনি তাহিয়াতুল মসজিদ দুরাকাত পড়বেন আবার সুন্নতে রাতিবা অর্থাৎ দুরাকা যে রাতিবা যেটা অন্য হাদিসে ইবনে ওমর এর সে রাতিবা পড়ুন এটাকে দুরাকাত দুরাকাত করে পড়বেন এরকম চার রাকাত নাকি আপনি এমনিই শুধু দুরাকাত পড়বেন যেটা তাহিয়াতুল মসজিদ এবং অন্য দিকে রাতে বা হিসেবে গণ্য হবে দুটোই একসাথে হবে দুটোই ওলামাই کرام বলেছেন এই ক্ষেত্রে আল আমর ওয়াসি অর্থাৎ এই ক্ষেত্রে আপনার অবকাশ অবকাশ রয়েছে আপনি যেটি করতে চান Siri তবে

জি অনেক অনেক ধন্যবাদ আমরা ইনশাআল্লা চালা মহতারাম এরপরে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি বরিশাল থেকে আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন যে সোরাতুল আহ ফাতি হাতে আমরা বিসমুলিল্লা বলে শুরু করি একশো চোদ্দটি সুরা শুরুতে বিসমুল্লাহ রহমানের রাহিম লেখা আছে আমরাও পড়ি কিন্তু এটা কি সুরাগুলোর সাথে সম্পৃক্ত আয়াত কিনা সেটা তিনি এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ উনি প্রশ্ন করেছেন এই ডিবেট এটি প্রাচীন কাল থেকে চলে এসেছে যে সুরা মানে বিসমিল্লা এটি সুরাগুলোর অংশ কিনা না এই ব্যাপারে দুটো বিষয় ওলামা একরাম মানে তারা একমত পোষণ করেছেন যে সুরা তাওবা জি এর বা যেটা সুরা আল বারা হিসেবে যেটা আমরা জানি এইটার অংশ বিসমিল্লা নয় কিন্তু যেই সুরাতে সুরার নাম যেখানে আল্লাহ বলেছেন সুরার অংশ হচ্ছে বিসমিল্লা কিন্তু অন্য সুরাগুলোর অংশ বিসমিল্লা কিনা এটি ওলামায় কারাম দুমত পোষণ করেছেন বিশুদ্ধ মত হলো বিসমিল্লা সুরার অংশ নয়

তিনি মানত করেছিলেন মসজিদে কিছু টাকা দিবেন যদি তার মানতটা পূরণ হয় কিন্তু দেখা গেছে পূরণ হয়নি এই জন্য কি তাকে সেই টাকাটা দিতে হবে কিনা তিনি জানতে চেয়েছেন আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি হুজুর আমার দুটো প্রশ্ন ছিল জি ভাইয়া বলুন আমার নাম মেইনা খাতুন ঢাকা ধানমন্ডি থেকে বলতেছি জি 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 আমার প্রথম প্রশ্ন হলো ফরজ গোসলের সময় আমরা যে ওযু করি জি এই দিয়ে সালাত আদায় করা যাবে কি না আর দ্বিতীয় প্রশ্ন হলো এসারের নামাজে ফরয যে 5 রাকাত নামাজ আছে তার আগে যে 5 রাকাত সুন্নাত এটা কি আমি সব সময় প্রতিদিনই করতে পারবো কন্টিনিউ নাকি মাঝে মাঝে করব বা ছেড়ে দেব এই ধরনের কোনো হাদিস আছে কিনা না জি অনেক ধন্যবাদ আপনাকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মহترم বলবেন

অবশ্যই সেটি পূর্ণ করে ওয়ামান নাযারা আইয়সি আল্লাহকে যদি কে এটা মানত করে যে সে কোন অবাধ্য অর্থাৎ আল্লাহর অবাধ্যতার কোন কাজ করবে বা ভালো কাজ করবে না তাহলে সে অবশ্যই সেটি যাতে পূর্ণ না করে তাহলে তিনি যদি ভালো কোন কাজের মানত করে থাকেন তাহলে সেটি তিনি পূর্ণ করবেন ইনশাআল্লাহ এটি হচ্ছে প্রথম কথা সকল ব্যক্তির এটি কিন্তু পূর্ণ করা ওয়াজিব কোন ব্যক্তি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইয়ুহাল্লাযিনা আমানু উফিবুল উকুদ মানুষের সাথে যে চুক্তি আমরা করি সেগুলোরই আমাদেরকে পালন পূর্ণ করতে হয় আল্লাহর সাথে যদি চুক্তি করি তাহলে তো সেটা আরও আগে পূর্ণ করা আমাদের দরকার এক নম্বর কথা দুই নম্বর কথা কেউ যদি এমন এমন চুক্তি করেন এমন কোন ওয়াদা করেন যে এই কাজটি হলে আমি এই কাজটি করবো সেটি যদি না ঘটে তাহলে তারা সেটি করার প্রয়োজন নেই তবে সেটি যেহেতু তিনি আল্লাহর সাথে চুক্তি করেছেন তিনি যদি সেটি করে ফেলেন তাহলে ইনশাআল্লাহ সেটি তার জন্য কল্যাণকর হবে কারণ আল্লাহ তো অন্য কোনোভাবে হয়তো তাকে দিয়ে দেবেন এটা তো আমরা জানি যে যখন কেউ কোনো দোয়া করেন দোয়াটা বিভিন্নভাবে কবুল হয়ে তার তিনটি অবস্থা রসুল বলেছেন যে সেটি হয়তো বা কবুল হবে তিনি যেটি চেয়েছেন সেটি পাবেন অথবা এইরকমই একটি বিপদ আল্লাহ সুফান তার দূর করে দেবেন অথবা আখেরাতে তার জন্য ওইমা ইয়াদ্দাখিরা হালহু ফিলা আখেরা যে আখেরে তার জন্য

মহতারাম আপনার কাছে এবার আমাদের জিজ্ঞাসা হলো ধানমন্ডি থেকে আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে ফরজ যখন গোসল হয় তখন বৈ গোসলের আগে যে ওযু করা হয় সেই ওযু দিয়ে সালাত আদায় করতে কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নেই তবে ফরজ গোসলের জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো শর্তগুলোটাকে তিনটি শর্ত রয়েছে মানে যেটা ফরজ আমরা জানি অবশ্যই পালন করতে হবে অবশ্যই পালন করতে হবে তা হচ্ছে তাকে অবশ্যই নিয়ত করতে হবে তিনি যদি নিয়ত না করেন যে আমি ফরজ গোসলের নিয়ত করছি অর্থাৎ এটা নাওয়াই তুয়ান এরকম কোনো কিছু না তিনি মনে মনে বলবেন যে আমি ফরজ গোসলের নিয়ত করছি এবং তারপরে তার মানে নাকে এবং কুলি পানি দেওয়া কুলি করা এবং সারা শরীর ধুত করা এটা যদি তিনি করেন তাহলে ইনশাআল্লাহ তার ওই উজু দিয়ে গোসল হয়ে যাবে তার নতুন করে উজু করতে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসারাম আরেকটি প্রশ্ন তিনি করেছিলেন সেটি হলো যে আমরা জহরের সালাত আদায় করি তো জহরের সালাতের আগে যে চার রাখার সুন্ন আছে এটা কি নিয়মিত সব সময় আদায় করতে হবে নাকি মাঝে মাঝে ছাড়া যাবে আসুফ হাম আল্লাহ হামদির আসুল্লাহাম বলেছেন এরকম অনেকগুলো সুন্নতের কথা তিনি বলেছেন জোহরের আগের সুন্নত জোহরের পরের সুন্নত মাগরীবের পরের সুন্নত এশার পরের সুন্নত ফজরের আগের সুন্নত এই সুন্নতগুলো রাসুল ইসলাম বলেছেন যে এই সুন্নতগুলো পালন করবে আল্লাহ সব হানো তার জন্য জান্নাতের দ্বার মুক্ত করে দেবেন অতএব এইগুলো এগুলো মোয়া যাবা মোয়া মানে মানে হচ্ছে কন্টিনিউসলি অব্যাহতভাবে কাজগুলো করার জন্য হাদিসে উৎসাহ তাহলে তিনি গুণাগর হবেন বিষয়টি কিন্তু এরকম নয় আচ্ছা তার মর্যাদা যেমন ধরেন আমরা পরীক্ষায় যখন আহ মার্ক অথবা এখন আধুনিক সিস্টেমে গ্রেডিং সিস্টেমে কেউ যদি ডিও পায় তাহলে তিনি পাশ করে যাবেন আরেকজন এ প্লাস পেয়েছেন জান্নাতেরও কিন্তু কি রয়েছে

বয় লাইক তো আসছেন ছিল আমি অনলাইন কেটে গেছে আপনি আবার একটু ট্রাই করুন ইনশাআল্লাহ তালা পেয়ে যাবেন আমরা আশা করছি আলহামদুলিল্লাহ محترم একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে প্রচুর প্রশ্ন আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ সবাই সকলের ভেতরে যে জানার যে আগ্রহটা এটা বিশাল একটি ব্যাপার এটি খুবই পজিটিভ মানুষ যখন জানে তখন তার মধ্যে আমল করার প্রবণতা তৈরি হয় যখন কোন মানুষ জানে না তখন তার মধ্যে আমল করার প্রবণতা তৈরি হয় না কারণ মানুষ জানলে তখন তার মধ্যে ওই সাবধানতা তৈরি হয় যে আমি যদি এটা না করি তাহলে তো আমি বিপদগ্রস্ত হব এজন্য জানা আল্লাহ সুবহান ওয়া taala কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন জানা হচ্ছে আগে ফা আনহু লা ইলাহা ইল্লাল তোমার আগে জানা দরকার যে আল্লাহ

অনেক ধন্যবাদ বোন আমরা জানবো যে হুজুর দিয়ে আপনি মিলাদ পড়াবেন বা খতম পড়াবেন আসলে কি করা উচিত তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমরা উত্তর নিয়ে আসছি বিরতির পর আমাদের সাথেই থাকুন জান্নাত পর্যন্ত যে রাস্তা আছে সে রাস্তা চলার জন্য যে আলো সে আলোর নাম একমাত্র করা হে রাসুল বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর নামে নিবেদিত তার কোনো শরিক নেই সুরা আনাম একশো বাষট্টি থেকে একশো তেষট্টি নারীর জাতির সুস্থ উন্নতি ব্যতীত সমাজকে সমৃদ্ধ করা যায় না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পিপড়া লালা দিয়ে এই সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে এক ধরনের খাবার তৈরি করে এটি তাদেরকে কে জানিয়ে দিলো নিশ্চিতভাবে মহান আল্লাহ তাআলা তাদেরকে এই জ্ঞান দিয়েছে কোনো ব্যক্তি যখন গাছ লাগায় এই গাছে যত ফল হবে তার নামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে মুসনাদে আহমদ হাদিস কার কাছ থেকে আমরা শিক্ষা নিলে আমাদের আদর্শ জীবন আমরা করতে পারবো বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এটি সেই কুরআন যা আমি তোমার প্রতি নাজিল করেছি এ উদ্দেশ্যে যে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে আল কুরআন সুরা ইব্রাহিম আয়াত এক যে কোনো সাধারণ জীবনী গ্রন্থ আদর্শিক মানদণ্ডে উন্নীত হয় না কিন্তু নবী জীবনের সমগ্র কিছু কোরআনের মানদণ্ডে উন্নীত পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয় পাঠ্যপুস্তক তা দিতে পারে না মার্ক টোয়েন সুন্দর করে অজু করা আল্লাহ রসুলের সাত করেছেন সগিরা গুণাগুলো এক অক্ত নামাজ সুন্দর করে পড়ার দ্বারা রব্বুল আলমী তার গুণাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজনে আপনারা দেখছেন দাওয়া ডট টিভির সরাসরি আয়োজন জীবন জিজ্ঞাসা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মোখতার আহমেদ মস্তারম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি যে আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন বর্তমানে যেভাবে আমরা বিভিন্ন জায়গায় মাহফিল দেখতে পাই যে ওয়াজ মাহফিল হয় তো এটা কি সুন্না দ্বারা প্রমাণিত কিনা তিনি জানতে চেয়েছিলেন আমাদেরকে এটা দেখতে হবে যে কিছু বিষয়ে কিছু বিষয়ে সুন্না দ্বারা প্রমাণিত হওয়ার জন্য আমাদের লাগবে যে ওই বিষয়টা প্রকৃত পক্ষে আবাদত কিনা নাকি এবাদতের একটা পদ্ধতি পদ্ধতি হিসেবে আমরা গ্রহণ করি যেমন ধরেন আমরা হয়তো বা সালাত যেমন থেকে আমরা শুনবো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু जी हुजूर আমি জানতে চাইছিলাম আমিwidehatতে সুমা আমি জানতে চাচ্ছিলাম যে পর্দাটা কিভাবে আমরা কতটুকু মানে করব পর্দা অনেকে অনেক মহিলারা বলে যে পর্দা শুধু মুখ খোলা থাকবে হাতের কবজা পর্যন্ত খোলা থাকবে শুধু শালওয়াইট আমি নাকি পর্দা হয়ে যায় তো হুজর আমি ছোটবেলা থেকে জেনে আছি যে পর্দা মানে শরীরের একটা অংশ বাহিরের কোনো কোষ দেখতে পারবে না

এই টেকনিক কিন্তু একই রকম থাকতে হবে রাসুল্লাহ সাল্লামের যুগে তা কিন্তু নয় কিন্তু আমরা রাসুল্লাহ সাল্লাম যে কথা বলেছেন তিনি অ্যাবাদতটা যেভাবে একজাক্টলি করেছেন সেইভাবে আমাদেরকে আবাদত করতে হবে এবাদত এটা পৌঁছে দেওয়ার জন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য টুলসটের টেকনিক এই টেকনিকগুলো ভিন্ন হলেও চলবে যেমন আমরা ধরো এখন ইউনিভার্সিটিতে বা স্কুল মাদ্রাসা কলেজে আমরা তো ক্লাস করছি রাসোস্যামের যুগে এই সিস্টেম এভাবে ছিল না অতএব এগুলোকে বেদাত এবং এবাদতের সাথে এই যাতে আমরা নামিয়ে নিয়ে ফেলি এবাদতের বিষয়টা হলো একেবারেই ভিন্ন যেমন আমরা এখানে সালাদের ক্ষেত্রে বলছি যে রাসোস্যাম যেভাবে সালাদ আদায় করেছেন সেভাবে সালাদ আদায় করা তিনি যেভাবে হজ করেছেন সেভাবে হজ করা কিন্তু তিনি হজ করতে গিয়ে তিনি প্লেনে যাননি তিনি হেঁটে গিয়েছেন অথবা উঠে চড়ে গিয়েছেন আমাদেরকে উঠে চড়েই যেতে হবে অথবা আমাদেরকে হেঁটে যেতে হবে

এই কয়েকদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমার সমস্যা হয়েছে আমার দুই তিন বছর ধরে মানে আমি অনেক মানুষের মাঝে ছিলাম হঠাৎ করে স্বামীর সাথে থাকায় আসায় ওই সবসময় ভাবি যে গিবোধ করবো না তারপরে হচ্ছে আমাকে কোনো কথা বলেছে তা আমি ভাবতাম যে এটা আমি বলবো না বলবো না কিন্তু ছয় মাস পর আমার মনে হতো আচ্ছা আমার মূর্তি কথাটা কি বেরিয়েছে তা এই হুজুর যিনি উত্তর দিচ্ছে উনি বলেছিল যে সব সময় জিকির করতে দোয়া করতে কিন্তু বলেছিল এর ব্যাপকতা অনেক আছে তখন আমার একটা লাস্ট প্রশ্ন ছিল প্লিজ আমি কিন্তু মেলটানি ভাবে বেশ সমস্যা ডাক্তার পানি অনেক কিছু করছি আমার স্বামী খুব ভালো মানুষ আমার একটা ছোট্ট সন্তান আছে আমি জোর করে করে সব কিছু মানে ট্যাকে জি কিন্তু আমার মা আমার শাশুড়ি আর স্বামী তিনজন আমার কাছে খুবই আপন আমার আত্মাও নাই প্রশ্নটি বলুন দয়া করে আমি এরকম নেটারি সমস্যা আমার আমার মাঝে মাঝে রাগ হয়ে যায় তাদের সাথে খারাপ ব্যবহার করি কিন্তু আমার পরে সেই খারাপ ব্যবহারের জন্য আমি এত পরিমানে অনুতপ্ত হই আর তাদের কাছে আমি এত পরিমাণে মাপ চাই কিন্তু বারবার তো এইটাতে মেনে নেওয়া যায় না আমি বারবার খারাপ ব্যবহার করবো বারবার মেনে নেবে বারবার খারাপ ব্যবহার করবো আমি কিন্তু কাজই আমার স্বামীর জন্য আমি খুব ঘরে বসে বসে কাজ কখন ভালো একটা স্বামী চেয়েছি কিন্তু আমি এমন করি কেন শাশুড়িও খুব মা আব্বা মারা গেছে কত কষ্ট করেছে আমি একটা সুন্দর সুস্থ জীবনে ফিরে পেতে চাই আমার সন্তান থেকে মানুষ করতে চাই আমার মা শাশুড়িকেও আমি সম্মান করতে চাই স্বামীরও খুব খেদমদ করতে চায় তা উনি বলেছিল এর ব্যাপকতা অনেক উঠ আমাকে উনি যেটা বলেছে ওটা করায় কিন্তু আমি অনেকটা শান্তিবোধ করছি সবসময় জিকি করতে বলেছিল সুহান আল্লাহ আলমদুল্লাহ লাহাই লাহ আল্লাহ এমনি সবসময় যে কোনো ঝিকি রাখি করতে থাকেন আপনি আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ তাআলা আমাদের কথাগুলো মহতারাম আজকেও আরও কিছু কথা বলবেন আপনি যে কথাগুলো বলেছেন এই সমস্যাটা অনেকের মাঝেই আছে আমরা দোয়া আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দর জীবন দান করেন সুন্দর জীবন যাপনের মাধ্যমে যেন প্রত্যেকের সংসারগুলো জান্নাতের একটা টুকরো হয়ে যায় আমিন আমরা শুনবো মহতারামের কথা তার আগে মহতারামের কাছে আমাদের জিজ্ঞাসা হলো যে আমাদের একজন বোন তিনি প্রশ্ন করেছেন যে তিনি একজনের কাছ থেকে কোরআনে করিম নিয়ে তিনি তিলাবাত করেছেন পড়েছেন পরবর্তীতে যখন দিতে গিয়েছেন দেখলেন যে তিনি আর নেই তাকে পাচ্ছেন না এখন তিনি কি করবেন এই কোরআনে করিমের হাদিয়াটা কি মসজিদে দিয়ে দেবেন ওনার করণীয় কি। এটা প্রথম কথা হচ্ছে যে তিনি যেহেতু এটা লোক তার কাহিনীর মতো একরকম ওই যে আমরা যেটা কুড়িয়ে পাওয়া বা হারানো কোনো বিশাল বলেছেন তোমরা তো এক বছর পর্যন্ত তার খোঁজ করবে যদি তাকে তোমরা ফেরত দিতে পারো যদি ফেরত না দিতে পারো তাহলে সেটা তোমার জন্য তুমি সেটি ব্যবহার করবে উনি যদি সেটা ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তিনি কোরআন তাল করবেন এবং এর স্বভাব অবশ্যই ওই ব্যক্তি পাবেন যে ব্যক্তি তাকে এই কোরআনটি দিয়েছিলেন তাকে পড়ার জন্যে এবং তিনি যদি অতিরিক্ত এটি করতে চান যে এটি তিনি কোথাও হাদিয়া বা সাদাকা হিসেবে তিনি দিয়ে দেবেন তাহলে তিনি সেটি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তিনি পড়লে এটি তার জন্য নাজায়জ হবে না বরং তিনিও স্বভাব পাবেন এবং ওই ব্যক্তিও এর কারণে সবাব পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মহতারাম এরপরে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের বনি জিজ্ঞেস করেছিলেন যে তার মা ইন্তেকাল করেছেন এই জন্য তিনি বাড়িতে এনে হুজুরদের ডেকে কোরআনে করিমের তার ভাষায় খতম তিনি পড়াতে চান এবং পাশাপাশি মিলাদ করতে চান তো এটা করা যাবে কিনা। আমি তার এই প্রশ্নকে খুবই প্রশংসা করছি এই এখান থেকে আসলে আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে প্রথমত হচ্ছে এখানে একটা ডিবেট এই মাসালার মধ্যে একটা ডিবেট রয়েছে যে ইস সালে সওয়াব অথবা এহদা ও সাবাব অন্যদের জন্য মৃতদের জন্য সওয়াবকে

এবং সাল্লাম এই কথাও বলেছেন কেউ যদি কোনো

তার কারণে উপকৃত হবে যেমন আমরা আমাদের মুসলিম স্কলার যারা তারা বিভিন্ন গ্রন্থ লিখে গিয়েছেন সেগুলোর মাধ্যমে আমরা এখন উপকৃত হচ্ছি অথবা এমন কোনো সন্তান রেখে যাচ্ছেন যে সন্তান তার জন্য দোয়া করবে এই জায়গাটাই ওনার জন্য প্রযোজ্য তিনি অবশ্যই তার বাবা আমার জন্য দোয়া করবেন তিনি ব্যাপক পরিমাণ দোয়া করবেন দোয়ার মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে অন্য হাদিসে অনেকগুলো হাদিসের সে সময় আলোচনা আমরা করতে পারবো না যেখানে রসুল বলেছেন কোনো একজন ব্যক্তি তিনি যদি সাদাকা করেন তাহলে এইটার কারণে ওই যে সাদাকায় জারিয়া এর অংশ অথবা এমনি সাদাকা যদি তিনি করেন তাহলে তার পিতা মাতা এর মাধ্যমে উপকৃত হবেন অন্য হাদিসে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন কোনো একজন ব্যক্তি তার মর্যাদা জান্নাতিও উঁচু হয়ে যাবে তখন তিনি বলবেন আন্না লিহা দাইয়া আল্লাহ হে আল্লাহ এই আমারই মর্যাদা তখন তিনি বলবেন যে আল্লাহ সব বলবেন বে ইস্তেক ফার ইত্যাদি যে তোমার সন্তান তোমার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল এই জন্য আমি তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি অতএব তিনি তার বাবা মার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন দান সাদকা করবেন তারা যদি হজ করতে পারে হজ করে থাকে তাহলে ইয়াহুজ জাহান তিনি তার পক্ষ থেকে হজ করবেন তাদের উপর যদি কোনো রোজা থেকে থাকে যে রোজারা তারা করেন নাই তাহলে ফাল ইয়াসুম আন হু আলি ইউ রসুলাম বলেছেন তাহলে তাই তিনি অর্থাৎ তার বাবা বা মা যদি কোনো রোজা না করে থাকেন তাহলে রোজাটি তিনি করে থাকবেন তার পক্ষ থেকে তিনি দান সাদকা করবেন তিনি ওই যে হুজুর ডেকে অথবা ওই মজলিস বসিয়ে কোরআন তেল করবেন এবং তিনি মিলাদের কথা উল্লেখ করেছেন আমরা বলেছি কাজ করা যাবে না এগুলো করলে তারা সব পাওয়ার পরিবর্তে তাদের আরো হবে তারা যাতে কাজ না করে অনেক অনেক ধন্যবাদ আমাদের বোন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার জন্য কি করণীয় মহতারাম অত্যন্ত চমৎকার ভাবে কথাগুলো বলেছেন একজন দর্শক আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো আসসালামু জি ওয়া আসসালাম করতে চাই জি বলুন আমার আমার কিছু টাকা আছে আমার হাজবেন্ড ছেলে বিদেশে থাকে আমি টাকা আমার এক ভাইকে দিয়েছি ওদের বিদেশ ছেলে দিছি এক লাখে আমাকে প্রতি বছরে বিশ হাজার টাকা করে দেয় আমার হাজবেন্ডের আমার সংসার আমি গৃহিণী আমি এই টাকা আর মিলা মনে হয় বছরে বছরে আমি এই টাকা আসল কত টাকা নকল টাকা লেখা জমে জমে

জি অনেক অনেক ধন্যবাদ আমরা শুনবো ইনশাআল্লাহ তালা মহতারামের কাছ থেকে মহতারাম আপনি কি লক্ষ্য করেছেন যে এই যে অনুভূতিটা আসা আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আমাদের জন্য আনন্দদায়ক মহতারাম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি যে আমাদের বোন সুমা ঢাকা থেকে প্রশ্ন করেছিলেন পর্দা নিয়ে যে আসলে পর্দাটা কি বা পর্দাটা কতটুকু করতে হবে কতটুকু ঢাকতে হবে এটা নিয়ে কিন্তু তার কনফিউশনটা ছিল তো এই ব্যাপারে যদি বলো এই ব্যাপারে তো স্পষ্ট কথা হচ্ছে একজন নারীর গোটা শরীর হচ্ছে তার জন্য তার জন্য আওরাত গোটা শরীর তার জন্য আওরাত ইভেন একটা দুর্বল বক্তব্য এসছে যে সৌতুল মার এতে আওরাতুন যে তার কণ্ঠটা হচ্ছে তার জন্য আওরাত কিন্তু এটা যদিও বর্তমানে দুর্বল কিন্তু এই বক্তব্যের মেজদাক আমরা কোরআনে খুঁজে পাই যেখানে আল্লাহ সব হান তালা বলেছেন যে তোমরা এমনভাবে কথা বলবে ফালা তাকদা নাবিল কৌলি ফায়াত মা আল্লাজি ফি কলবিহি মারাদুন অকুল না কৌল মারুফা তোমরা এমনভাবে নিয়ে বিনিয়ে অত্যন্ত সুন্দর করে গুছিয়ে গেছিয়ে এবংভাবে বিনয়ের সাথে তোমরা কথা বলবে না তাহলে যার অন্তরে রোগ রয়েছে সে তোমাকে নিয়ে বিভিন্ন কামনা বাসনা তৈরি করবে অতএব তিনি তো অবশ্যই অবশ্যই তার গোটা শরীরকে ঢেকে রাখবেন তার একটা অংশ দেখা যাবে না একটা অংশ যদি দেখা যায় তাহলে তিনি হারাম করলেন এটাকেটাকে ঢেকে রাখতে হবে এখন প্রশ্ন হলো যে পর্দা বলতে আমরা কি বুঝাচ্ছি এটাকে আমাদের দেশে প্রচলিত যে বোরকা এই বোরকাই কি পর্দা নাকি অন্য কিছু আমরা বলছি তার গোটা শরীর তিনি ঢেকে রাখবেন এবং গোটা শরীরের আমরা জানি যে মুসলিম মহিলাদের জন্য পোশাকের অন্যতম প্রধান একটি শর্ত হচ্ছে যে তিনি এমন পোশাক পরবেন যাতে তার শরীরকে একেবারে আষ্টে পিষ্টে এটাকে না দেখা যায় অর্থাৎ তিনি একটা লুজ পোশাক পরবেন এবং এটা একটু মোটা পরবেন যাতে ট্রান্সপারেন্ট না হয় অর্থাৎ তার শরীরকে যাতে না দেখা যায় অনেকগুলো এখানে গুরুত্বপূর্ণ কারণ আছে আর তিনি কিন্তু বলেছেন যেমন আহ মুখ খোলা রাখা যাবে কিনা এমন তিনি কথা শুনেছেন এই কথা কোরআনেরই বক্তব্য আল্লাহ সব বলেছেন ইল্লা মা তাদের তাদের জন্য সেই জায়গাগুলো ন্যাচারালি যেগুলো তাদের প্রকাশ পেয়ে যায় সেই ন্যাচারালি প্রকাশ পাওয়া জায়গাগুলো শুধুমাত্র তারা করতে রাখতে পারবে এবং ন্যাচারালি প্রকাশ পাওয়া বলতে আলিরাদি আল্লাহ তালাম সহ সাহাবাই কালামের কেউ কেউ এবং পরবর্তী ওলামাইকার তারা বলেছেন তার মুখ এবং তার হাত কারণ তিনি যদি কোনো বিজনেস ট্রানজ্যাকশন করতে চান অথবা মানুষের সাথে কোনো লেনদেন করতে চান তাহলে তার মুখটা খোলা রাখতে হবে যাতে লোকেরা তাকে খুব দ্রুত চিনতে পারে অথবা তিনি চিনতে পারেন এবং তার হাত লেনদেনের জন্য তিনি এটা খোলা রাখবেন এই হাত এবং মুখ ইল্লাল ওয়াজ ওয়াল কাফাইন এটা কোরআনের এই আয়াতের ব্যাখ্যা ওলামাই কারণে কথা বলেছেন যে তার মুখ এবং তার হাত দুটো তিনি খোলা রাখতে পারবেন কিন্তু এটি সর্বজন গ্রাহ্য বক্তব্য নয় এটি ওলামাই কারামের মধ্যে বা সাবাই কারামের মধ্যে বলেছেন দু একজনই মত পোষণ করেছেন কিন্তু যারা এই মত পোষণ করেছেন

যা কিছু বা ইফ টিজিং বা যা আমরা যা দেখি তা তো মুখ থেকেই এগুলো শুরু জন্য মুখটা অবশ্যই তিনি ঢেকে রাখবেন এটি হচ্ছে তার জন্য অতি উত্তম এটি হচ্ছে তার জন্য অতি কল্যাণকর অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে রয়েছে মহাসালাম একটা বিরতিতে যেতে হবে তারপরে জানব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন আর বহনকারী যখন কবরের দিকে বহন করে চলবে রাসুল বলছেন তোমরা শুনতে পাও না কিন্তু সে চিৎকার করে বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ওইদিকে নিয়ে যেও না নির্জনতার মধ্যে মানুষ ফেরেস্তার চেয়ে উত্তম অথবা শয়তানের চেয়ে অধম হয়ে যায় হযরত আলী রাদি আল্লাহ আনহু একজন ব্যক্তি বেহেসতে যেতে হলে সর্বপ্রথম তাকে ইমান গ্রহণ করতে হবে মন্দের মোকাবিলা করো যা উত্তম তা দ্বারা তারা যা বলে আমি আল্লাহ সে ব্যাপারে পুরোপুরি অবগত আল কোরআন মুমিনুন আয়াত ছেচল্লিশ আলী জাতী আল্লাহ তাআলাহ বলেছেন আল্লাহ সফায়ানুয়াতা আলাহ সেই ব্যক্তিকে রহম করুন যে তার সন্তানকে সত্যিকার ভালো মানুষ হিসেবে চলতে প্রশিক্ষণ দিয়েছে ড্রেসে মার্কেটে আমরা যারা পর্দা করি তাদের ড্রেস কিনতে যেই প্রবলেমগুলো ফেস করি আমরা ম্যাক্সিমাম ড্রেসই হয় থ্রি কোয়ার্টার বা শর্ট স্লিভ অথবা স্লিভলেস যদি কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে তাহলে সে যেন তা রোপণ করে দেয় মুসনাতে আহমদ হাদিস বারো হাজার নয়শো দুই সহিউল বুখারি হাদিস চারশো উনআশি জায়গা গেলে কি করেন যার উপর রাগ হয় তাকে গালিগালাজ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি রাগ হও যদি দাঁড়ানো থাকো বসে পড়ো যদি বসে থাকো শুয়ে পড়ো যদি শুয়ে থাকো তো উযু করে নাও হে ঈমানদার গণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না আল্লাহর নিকট এটা খুবই ঘৃণ্য কাজ যে তোমরা কোনো কথা বলো অথচ পালন করো না আল কুরআন সূরা আসফ আয়াত দুই থেকে তিন আমরা জাদুবিদ্যায় বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস করি বিজ্ঞানকে এবং তার কৌশলকে ম্যাজিক করে দিলাম বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক জীবন জিজ্ঞাসা আপনারা দেখছেন আর দাওয়া ডট টিভির বিশেষ ইসলামিক আয়োজন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন শূন্য দুই নয় তিন পাঁচ নয় চার আট শূন্য এই নম্বরে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মোস্তারাম অধ্যাপক মোহাম্মদ মুখতার আহমেদ মোস্তারাম একজন দর্শক আছেন ফোনে আমরা তার ফোনটি নেই তারপরে ইনশাআল্লাহ তালা আসছি প্রশ্নে আসসালাম আলাইকুম আলাইকুম আমি আমার হচ্ছে যদি দুই তিনটা মানে কারণ একটা মানে কোন বিসমিলা বলে করলাম আমার ওরকম করে আছে আর একটা ছোট্ট প্রশ্ন করি বিসমিল্লা বলছেন যে বিসলিলা বলে কিন্তু করছে আর কি কিন্তু বলতে হবে নাকি শুধু আচ্ছা ঠিক আছে আমরা জানবো ইনশাল্লাহ তাহলে মহতারাম আপটার কাছে এবার আমাদের যে জিজ্ঞাসা আমাদের একজন বোন তিনি খুব আবেগ নিয়ে প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন যে এর আগেও আমাদের এই একটি আয়োজনে তিনি প্রশ্ন করেছিলেন আপনি উত্তর দিয়েছিলেন যে তার একটু রাগ বেশি অনেক সময় রাগের কারণে দেখা যাচ্ছে যে স্বামীর সাথে বা শাশুড়ির সাথে বা মায়ের সাথে খারাপ আচরণ হয়ে যাচ্ছে আবার তিনি ক্ষমা চাচ্ছেন তো আপনি বলেছিলেন যে তাকে বেশি বেশি জিকির করতে আলহামদুলিল্লাহ এখন তিনি অনেকটা প্রশান্তি পাচ্ছেন তো সেই দিন আপনি আরও বলেছিলেন যে এ নিয়ে আরো কথা আছে তো সেই কথাগুলো তিনি একটু জানতে চেয়েছেন আমরা যেহেতু আরো অনেক প্রশ্ন আছে সংক্ষেপে শুধু আমাদের এই বোনকে এতটুকু বলি যে আপনি তো জিকির করবেন ইনশাআল্লাহ এবং সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন আপনি কোরআন তালাওয়াতে নিজেকে মজবুল রাখবেন এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে গিবত করছেন গিবতকে আল্লাহ সব হাহনু কোরআনে কীভাবে চিত্রায়িত করেছেন এই জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় যেমন আয়সারদ আল্লাহতালা বলছেন বোখারি শরীফের হাদিস যে আল্লাহ সব বাহনু যদি জাহান্নামের আয়াতগুলো আগে নাজিল না করতেন আখিরাতের কথা যদি আগে না বলতেন জান্নাতের আয়াত যদি আগে নাজিল করতেন তাহলে আমরা কেউ আমরা কেউ তখন এই যে অপরাধ কর্ম যেগুলো এগুলো আমরা বলে থাকতাম না এই জন্য দেখুন আপনি কোরআনে যেই আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে এই সকল আয়াতগুলো কিন্তু জান্নাত জাহান্নাম মানে আখেরাত কেন্দ্রিক যেমন আপনি তিরিশতম পাড়াতে দেখুন প্রায় অধিকাংশ সুরাইগুলো কিন্তু কেয়ামত আখেরাত ইত্যাদি কেন্দ্রিক এগুলো দিয়ে মানুষকে এইভাবে আল্লাহ সব হানুয়া তালা মানুষকে ভয় দেখিয়েছেন যাতে তারা এগুলো থেকে বিরত থাকে সেই এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি যে আমাদেরকে একদিকে তো আশা প্রত্যাশা তৈরি করতে হবে অন্যদিকে ভয়ের বিষয়গুলো বা খারাপ দিকগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে সেখানে আল্লাহ সব হানুয়া তালা বলেছেন যে থেকে বিরত থাকো যদি তোমরা গীবত করো তাহলে কি তোমরা জানো যে তোমরা যারা গীবত করছো তারা তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস খাচ্ছ এখানে দেখুন তিনটা বিষয় একটা হচ্ছে মানুষের মাংস খাওয়া কতটা ভয়ঙ্কর জিনিস দুই নম্বর হচ্ছে আপন ভাইয়ের মাংস খাওয়া এটা তো আরো জঘন্য তিন নম্বর হচ্ছে আপন ভাই মারা গিয়েছেন তার মাংস আপনি খাচ্ছেন এতটা সিরিয়াস আমি যদি করি তাহলে আমার এরকম একটি প্রবলেম হবে দুই নম্বর যে বিষয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এটা বলে রাখতে চাই হাসান আল বসির রহমুল্লাহ তিনি বলেছেন যে আমি এমন অনেক লোকদেরকে দেখেছি যে মধ্যে কোন অপরাধ ছিল না যখন এরা মানুষের অপরাধ নিয়ে মানুষের গিবত নিয়ে এরা আলোচনা করা শুরু করলো তখন আল্লাহ এদের মধ্যে ওই ত্রুটি গুলো করে এবং আমি এমন লোকদেরকে দেখেছি যে তাদের মধ্যে কোনো তাদের মধ্যে অনেক ত্রুটি ছিল কিন্তু তারা মানুষের ত্রুটি থেকে তারা বিরত থেকেছে মানুষের গেবত তারা করেননি তখন আল্লাহ সব হান ওদের মধ্যে যে গেবত ওদের মধ্যে যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলো আল্লাহ সব হান দূর করে দিয়েছেন অতএব আমাদের এই বোনকে মনে রাখা দরকার যে তিনি যদি গেবত করেন তাহলে তার মধ্যে ওই প্রবলেমগুলো তৈরি হয়ে যাবে যেই প্রবলেমগুলো অন্যের মধ্যে ছিল তিন নম্বরের যে বিষয়টি তার মনে রাখা দরকার সেটি হচ্ছে এবং এটা হাসান বসির রহমউল্লার কথা হাসান বসির রহমউল্লার কাছে একজন ব্যক্তি এসে বলল যে উনি আপনার বিরুদ্ধে গেবত করেছেন তখন হাসান বসির রহমউল্লাহ তিনি এক পটলা মিষ্টি ওই লোকের ভাষায় পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়ে একটা চিরকুট পাঠিয়েছেন যে আমি শুনেছি তুমি নাকি আমাকে একটা হাদিয়া পাঠিয়েছ অতএব আমি বিনিময়ে তোমার জন্য একটা হাদিয়া পাঠালাম সেই হাদিয়া হলো মিষ্টি তখন উনি তো আশ্চর্য যে আমি কি হাদিয়া পাঠালাম তার জন্য তখন তিনি বললেন যে তুমি আমার গিবত করেছো অতএব তুমি যখন আমার গিবত করেছো তার বিনিময়ে কি আমি এমন একটা সাওয়াব অর্জন করেছি মার হাবাম বিল হাসানাতে লাম আমাল ফিহা ওয়া লাম আতআ ফিহা ওয়া লা ওয়া লা ইয়াদখুল ওয়া লাম ইয়াদখুল যে আমি এমন এক স্বাগত জানাচ্ছি যে সাবের জন্য আমি কোনো কাজও করিনি কষ্ট ক্লান্ত হইনি এবং ওই সাবের স্বাব অর্জনের ক্ষেত্রে আমার মধ্যে কোনো রিয়া মানুষকে দেখানোর ইচ্ছা অর্জন করেনি অতএব তিনি যদি এগুলো মনে রাখেন যে আমি যদি আমি যদি এই সকল অপরাধ করি তাহলে আমার এই সমস্যাগুলো সমস্যাগুলো তৈরি হবে আবার আমার আমল কমে যাবে এগুলো থেকে যদি আমি বিরত থেকে তাহলে আল্লাহ সব খান আমাকে মুক্ত রাখবেন তিনি এগুলো যদি করেন ইনশাআল্লাহ আর আমি বোনকে সর্বশেষ যে কথাটি বলতে চাই তিনি যদি বেশি বেশি আস্তাক ফেরল্লাহ পড়েন এটা যে সর্বোত্তম যে তিনি যদি পড়েন ইনশাআল্লাহ ইনি এগুলো থেকে মুক্ত থাকবেন আশা করছি ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ মহতারাম একজন দর্শক আছেন হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো

মাসারাম আপনার কাছে এবার আমাদের জিজ্ঞাসা আমাদের একজন বোন খুব চমৎকারভাবে একটি কথা বা ঘটনা উল্লেখ করেছেন সেটা হলো যে তিনি তার এক ভাইকে এক লক্ষ টাকা দিয়েছিলেন যিনি ব্রিকফিল্ডে টাকাটা লাগিয়েছেন প্রতি বছর এক লাখ টাকার বিনিময়ে তিনি বিশ হাজার টাকা করে পেয়েছেন এইভাবে মোটামুটি দশ লাখ টাকার মতন হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে এটা আসলে উচিত হয়নি কারণ এখানে সুর ঢুকে গেছে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন তো আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা এটি একটি ব্যাপার এবং যেই টাকাটা এখন তার কাছে জমা হয়েছে সেই টাকা দিয়ে তিনি হজে যেতে পারবেন কিনা আচ্ছা এখানে তাহলে আমাদের এই বোনের তিনটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সহ ভায়ান তাকে ক্ষমা করবেন কিনা ইয়া ইউআল্লাহ দীন উল্লা তখন তুমি রসনা জি এবং আল্লাহ সহ ভায়ান অন্য আয়াতে বলেছেন যারা হে তোমরা যারা অসরাফু আলা আনফুসিহুম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো বাড়াবাড়ি করেছো তারা এরকম অপরাধ করেছো তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয়ে যেও না ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহগুলো তিনি মাফ করে দেন কিন্তু গুনাহ মাফের জন্য শর্ত রয়েছে এই শর্তের মধ্যে একটা হচ্ছে যে ওই গুনাহ আর তিনি কখনো করবেন না অতীতে যেটি করেছেন তার জন্য তাকে অবশ্যই কি হতে হবে অবশ্যই তার জন্য তার মনে একটা এমন থাকতে যে ওইটি তিনি একটা অপরাধ কাজ করেছেন তিনি কাজ আর কখনো করবেন না ভবিষ্যতে না এটা তার তার সাথে আরেকটি শর্ত আছে সেই শর্তটি হচ্ছে এটা যদি মানুষের হকের সাথে সম্পর্কিত হয় তাহলে হকটি ফিরিয়ে দিতে হবে এইবার তার এই স্পেসিফিক্যালি অতএব তিনি মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তিনি যদি এই মাফ চান সত্যিকার অর্থে মানুষের হক ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি তিনি

সুদের ক্ষেত্রে ওনার সাথে সম্ভবত ওনাদের মতো মানুষের ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে আমাদের মত মানুষের ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে ওয়া তাআলা বলেছেন ওয়াইম তুবতুম তুম যদি তোমরা তবা করো ফালাকুম রুসমালিক তাহলে তোমাদের মূল টাকাটা তোমাদের তাহলে বাকি টাকাটা কি করবেন তিনি

মাসালাম এবার আপনার কাছে আমরা তিন নম্বর বিষয়টি জানতে চাচ্ছি যে তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তিনি যদি হজে যান এবং হজের এই সফরে যদি তার এই ইনকাম দিয়ে তিনি যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে অনেক আগে এই বক্তব্যে এসেছে তিনি বলছেন ইন্না আল্লাহ তায়িইবুন লা ইয়াক্ববাল ইল্লা তাইয়িবান ও ইন্না আল্লাহ আমারাল মুসলিমিন বিমা আমারা বিহিল মুমিনিন আমারা المرسালিন বিমা আমারা বিহিল মুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পূতপবিত্র তিনি পূতপবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না তিনি ईमानदारদেরকে সেই নির্দেশই দিয়েছেন যেই নির্দেশ তিনি নবীর রাসূলদেরকে দিয়েছেন ফাক্বাল তিনি বলেছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়বাত ওয়া আমালু সলিহা

রিজিক দিয়েছি তার মধ্যে যেটা হালাল সেটি তোমরা খাও অতএব হালাল যদি তিনি না খান হালাল যদি তিনি ব্যবহার না করেন তাহলে তার এবাদত কবুল হবে কিনা এটি এখানে কিন্তু আল্লাহ খান ও তাহাল্ বলে দিয়েছেন তার এবাদত কবুল হবে না অন্যদিকে দেখুন এই ব্যক্তি যিনি স্পেসিফিক্যালি যিনি হজের ব্যাপারে সেখানে রাসুল্লাহ উল্লাহ রেন বলেছেন ও মাকালহু হারামুন ও মাল বাসু হারা হুন হারাম সাননা উস্তা জাবুলা এক ব্যক্তি তিনি হজে গেলেন তার খাদ্য হারাম তার পানীয় হারাম ইভেন এই যে তিনি যাদুহু ওয়া হেলাতু হারামুন তিনি যে যাওয়ার জন্য যে অর্থ ব্যয় করেছেন এগুলো সব হারাম থেকে এসছে ফান্না ইস্তাজা বলা কীভাবে তার দোয়া কবুল হবে তবে তার হজ কবুল হওয়ার কোনো সুযোগই নেই এখানে তাকে অবশ্যই হালাল উপায় হালাল উপার্জন দিয়ে তাকে হজ করতে যেতে হবে ওই হারামটাকে তাকে ফেরত দিতে হবে এবং দুই নম্বর হচ্ছে হালাল টাকা দিয়ে তাকে হজ করতে হবে যদি তিনি সেটা না করেন তাহলে তার হজ কবুল হবে না ইনশাআল্লাহ কারণ এখানে তো আল্লাহ সুহান তার রাসুল আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিষয়টি এখানে জি জি অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন এবং আমাদের বোনও শুনেছেন আমরাও শুনেছি সুপ্রিয় দর্শক আমরা সময় চেষ্টা করব যে আল্লাহ সাহানহুয়া তালা আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে যেন আমরা হালালগুলোকে অন্বেষণ অন্বেষণ করতে পারি সেইভাবে যেন আমরা আমাদের জীবন জীবনযাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন সুপ্রিয় দর্শক একটা বিরতিতে যাচ্ছি ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন শিবহ জাজিরত সাইনা উপদ্বীপ আসমানী কিতাব সমূহে বর্ণিত পবিত্র স্থান সমূহের অন্যতম সুন্দরবন প্রাকৃতিক সুন্দরের দেশ বাংলাদেশের উপচি পড়া সুন্দরের ছন্দময় সম্মিলন নিজেকে বড় ভাবা যেমন দোষের নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকায় যুক্তিযুক্ত কারভেন্তিস ভাই মন খারাপ নাকি সালামের উত্তরটাও ঠিক মতো দিলেন না ভাই রোজার দিনে এত বকর বকর কেন করেন হ্যাঁ সালামের উত্তর দিনে কারণ কথা বলতে কষ্ট হয় বরকাটা আমাকে দে আমাকে মেরে ফেললে ওটা আমি দেব না কিছু দেই না জানি তো নিশ্চয়ই আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায় আল কুরআন রাদ আয়াত হ্যারিস ব্রিটেনে জন্মগ্রহণ করে প্রথম তিনি সালাম অ্যালবামটি প্রকাশ করেন অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেয়া চরম দায়িত্বহীনতা

সুরা আতারিম আয়াত ছয় তোমরা কি জানো মানে কি মানে সুদৃঢ় থাকা প্রতিরোধ করা অটল থাকা বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আর দাওয়া ডট টিভির বিশেষ এই ইসলামিক আয়োজন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আলহামদুলিল্লাহ মোহতারাম আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়েছি আমাদের হাতে আরও কিছু প্রশ্ন রয়েছে এবং ফোনে আমাদের আরও একজন দর্শক অপেক্ষা আছেন আমরা তার ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি জানতে চাইছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি পরত কথাটা হুজুর কতটুকু সত্যি কারণ আমি দুই চারজনকে দেখেছি পায়ে মেহেদি করতে তো আমি তাদেরকে বারণ করতে তারা আমাকে সরাসরি জিজ্ঞাস করে যে আপনি কি দেখছিলেন নবীজিকে দাড়িতে মেহেদি করতে এবং তারা আরো কথা বলে যে হজিও নাকি অনেক মহিলারা হজ করে আসে তারাও নাকি জি ওয়ালাইকুম আসসালাম আহনাতুল্লাহ মোস্তরাম আপনার কাছে এবার আমাদের জিজ্ঞাসা হলো যে আমাদের ওই বোন তিনি আরও কথা বলেছেন যে তার ছেলে এবং তার স্বামী তারা উভয়ই দেশের বাইরে আছেন তো অনেক সময় বাবা ছেলে হয়তো কোনো কথা কাটাকাটি হয় এবং এখানে কয়েকটা বিষয় জানা সেটা হলো যে তো দেখা যাচ্ছে যে বাবা হয়তো বা ছেলে কোরানে করিম অথবা কাবার কসম দিয়ে বা নবী সাল্লি সাল্লামের নামে কসম খেয়ে তারা আবার একত্রিত হয়ে যাচ্ছেন তো তিনি জানতে চেয়েছেন যে এতে কোনো কোনো সমস্যা আছে কিনা এটা একটু আমরা জানতে চাই প্রথমত হচ্ছে দেখুন পিতামাতার উপর দায়িত্ব হচ্ছে সন্তানদের প্রতি অত্যন্ত অনুকম্পা তাদের প্রতি অত্যন্ত রহম দিল হওয়া সন্তানদেরকে যদি তাদের পরিপালন সুন্দরভাবে প্রতিপালন করতে হয় তাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল হতে হবে অথবা পিতামাতা তাদের সন্তানদের সাথে খুবই কর্কশ ব্যবহার রাগান্বিত ব্যবহার এটা যাতে পিতামাতা না করেন এটি দেখতে হবে কারণ সন্তানদের যেরকম দায়িত্ব অবিল ওয়ালি দাইনী তেমনিভাবে পিতামাতারও দায়িত্ব হচ্ছে সন্তানদের প্রতি তারা তার সন্তানের সাথে সম্পর্ক ছেদ করে তাহলে আল্লাহ সুহা তালা কেয়ামতের দিন সকল মানুষের সামনে তাকে অপমানিত করবেন অতএব কেউ যাতে তার সন্তানের সাথে এরকম সম্পর্ক ছিন্ন না করে তার সাথে এরকম রুড়ো কোনো আচরণ না করে দুই নম্বর অতএব তাদের সাথে এমন একটা হৃদতাপূর্ণ সম্পর্ক থাকবে যে সম্পর্কটি লেনদেনের সম্পর্ক পিতামাতা তাকে অনুগ্রহ করবেন এবং তারা পিতামাতাকে শ্রদ্ধা করবে এরকম একটি বিষয় এবং যারা রহম করে আল্লাহ তাদের উপর রহম করেন যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে অনুগ্রহ করে না তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অত এখানে অনেক আলোচনা আছে এটা যাতে তারা কোনোভাবেই না করে আর দুই নম্বর যে বিষয় সেটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম করা যাবে না

লাইনে বা হজ করা যাবে কিনা এককালীন কিছু টাকা পাবো এগুলা দিকে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা ব্যাংকের চাকরি কিভাবে কি করবো একটু যদি জানান জি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা জানবো ইনশাআল্লাহ তালা মহতরম আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো যে আমাদের বোন একজন বোন প্রশ্ন করেছিলেন নফল সালাতে তিনি কোনো একটি সুরা বা সুরা ফাতেহা পড়ার পরে দুইটি তিনটি সুরা মিলাতে পারবেন কিনা এতে কোনো সমস্যা আছে কিনা প্রথমত হচ্ছে এতে কোনো সমস্যা নেই এবং বোখারি শরীফের কিন্তু একটা কিন্তু সালাত এরকম একটা অধ্যায় রয়েছে বাবুল জামু বাইনা বাই বাবুল জাম অফিস সলাতি বাইনা সোরাতাইনি এক নামাজের মধ্যে অনেকগুলো বা এক রাকাতের মধ্যে অনেকগুলো সুরা তেলওয়াত করা হয় এবং সাহবাহের আমরা রসুলাম নিজে আল মুফাসল যে সুরাগুলো আল মুফাসল এই সুরাগুলো যেটা সুরা কফ থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এই সুরাগুলো রসুল্লাহ সাল্লাম অনেকগুলো সুরা তিনি এক

আচ্ছা ইনশাআল্লাহ পরে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন খুব সুন্দর একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের মা বোন যখন দোয়া পড়বেন তখন কি মাথায় কাপড় দিয়ে তারপরে দোয়াটা পড়তে হবে এটা আসলে আমরা যে কথা বলে থাকি এটা একটা ইয়ের বিষয় যেমন ধরেন আল্লাহ সব আমরা তো অন্য কাউকে দেখলে লজ্জা পাই বা আমরা সেখানে আমাদের যে ইয়ে রয়েছে যে আমাদের যে ব্যক্তিত্ব রয়েছে সেটাকে আমরা বা আমাদের মুরুআত রয়েছে পার্সোনালিটি রয়েছে সেগুলো আমরা রক্ষা করার চেষ্টা করি আল্লাহ সব ভাই আমাদের কাছে কি আমরা সেটা অবশ্যই রক্ষা করব না এটি রক্ষা করা উচিত মা বোনদের তো এমনিই তো তাদের পোশাক আশাককে তো তাদের নিয়ন্ত্রণ করতে হয় পুরুষদের চেয়ে তো তাদের যে হেজাব বা তাদের যে পোশাকের যে ইয়ে পরিধি সে পরিধি তো বেশি অতএব তিনি যদি সেটা মেনটেন করেন তাহলে ভালো কিন্তু কেউ যদি না থাকে আশপাশ যদি কেউ না থাকে সেটি তিনি করতে পারেন কিন্তু সেটি উত্তম অবস্থা নয় উত্তম অবস্থার হচ্ছে এইরকম যে তিনি তার পোশাকগুলো পরেই থাকবেন ইনশাআল্লাহ তার ঘরের মধ্যে ইভেন তার পোশাকগুলো পরে থাকবেন আমরা হয়তো বা সময় থাকলে সেই কথা বলতে পারতাম যে আল্লাহ সু ভাই আলা ইভেন পুরুষদেরকে ইভেন ছেলেদেরকে আপন ছেলেদেরকেও বলেছেন যে তিন সময় শুধুমাত্র মাদের কাছে তারা যেতে পারবে এবং তাও যাওয়ার সময় তাদেরকে অনুমতি নিয়ে যেতে হবে অতএব বঅনমান সময় তাদেরকে তো যাওয়ার জন্য অনুমতি নিয়ে তাদেরকে যেতে হবে এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার যে আল্লাহ সুবহানুর কাছে অবশ্যই আমাদের লজ্জাশীলতা সেটাও কিন্তু মেইনটেইন করা দরকার এখানে মাথায় কাপড়ের কথাটা স্পেসিফিক আমাদের বোন বলেছিলেন মাথা কাপড় তিনি দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এটা তার জন্য উত্তম এটি যদি তিনি দিয়ে রাখেন উত্তম কিন্তু তিনি যদি একা থাকেন সেখানে তিনি মাথায় কাপড় না দিলেও চলবেন ইনশাআল্লাহ জি অনেক অনেক ধন্যবাদ একজন দর্শক অপেক্ষা আছেন টেলিফোনে মহترم আমরা তার ফোন পেয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

আমার কোনো পরিচিত লোক যেতে হবে আরেকটা প্রশ্ন হলো জি বাড়ির পাশে কোনো অসুস্থ রোগ থাকলে হ্যাঁ টাকার জন্য চিকিৎসা করতে না পারলে জি তোমার টাকা দেওয়ার সহযোগিতা করলে কোনো তোব আছে কি না আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ আমরা জানবো ইনশাল্লাহ সালা আপনার প্রশ্নের উত্তর দুটি মাসাল আপনার কাছে এবার আমাদের জিজ্ঞাসা হলো যে একামতের ব্যাপারে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে একামতের যে শব্দগুলো আমরা উচ্চারণ করি সেটা কি একবার একবার করে না দুবার দুবার করে। এটা হাদিসে স্পষ্ট করে এসছে যে আল আজান ও মেসনা হেদা যে আজান হচ্ছে দুইটা দুইটা করে আর একামত হচ্ছে একটা করে অর্থাৎ একামতের জন্য এটি স্পষ্ট এবং যেই হাদিসে আমরা এই যে একামত এবং আজানের যে ঘটনাটি যে হাদিসের মাধ্যমে আমরা জানি সে হাদিসে স্পষ্ট করে এই বক্তব্য যে একামত হচ্ছে এ দুইবার একবার করে এবং আজান হচ্ছে দুইবার করে যদিও এর ভিন্ন হাদিসও এসছে যেখানে বলা হয়েছে আজান এবং একামত আসলে দুটোই দুইটা করে অতএব দুটোই এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং সই হাদিস দ্বারা প্রমাণিত এই জায়গায় যাতে আমরা কোনো বিতর্ক তৈরি না করি আর এই বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নেই রাসুল ইসলাম এবং সাহাবাই একে আমরা করেছেন হাদিস দ্বারা সই হাদিস দ্বারা প্রমাণিত অতএব এটির মধ্যে কোনো ব্যক্তি যাতে কোনো বিতর্ক তৈরি না করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা মস্তারাম পরের প্রশ্নে আমরা যাচ্ছি আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন যে রসুল সাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন কি না এবং তিনি শুনেছেন বা তার ভেতরে একটা বিশ্বাস ছিল যে রসুল সাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন বিধায় পায়ে মেহেদি ব্যবহার করা যাবে না এখানে আগে হচ্ছে আমি বলে রাখি যে মেহেদি ব্যবহার করার হাদিসটি এটি একটি হাদিস এবং এটি সই হাদিস দ্বারা প্রমাণিত রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন ইন্না আহসানামা গুইরা বিহি সাইবু আল হানা উ আল কাতাম যে কোনো একজন ব্যক্তি তার বার্ধক্যের যে চিহ্নগুলো রয়েছে যেমন তার দাঁড়িয়ে তার চুল এগুলো পেকে গিয়েছে বা সাদা হয়ে গিয়েছে এগুলোকে পরিবর্তন করার জন্যে সবচেয়ে ভালো তিনি যে ব্যবহার করবেন সেটি হচ্ছে আল হানা মানে হচ্ছে যে আমরা যেটাকে আমাদের কি বললো আমাদের দেশে মেহেদি মেহেদি তিনি ব্যবহার করতে পারবেন ওয়াল কাতাম হচ্ছে এটা আরব দেশে এক ধরনের ঘাস যে ঘাসটা আপনি ব্যবহার করলে আপনার এটা এটা রংটা লালের কাছাকাছি চলে যাবে এটি করা যাবে কিন্তু অন্য হাদিস এসে রাসুল্লাহ সাল আলাইসালাম কখনোই তিনি মানে খেসবা তিনি করেন না অর্থাৎ তিনি এই যে বিভিন্ন রং ব্যবহার করেন এই রং দিয়ে অন্য কিছু হবে কারণ সই হাদিস এসে রাসুল্লাহ সাল্লাম যখন তিনি বার্ধক্য হয়ে এবং তিনি ইন্তেকালের আগে তার অল্প কয়েকটি দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে এবং চুল মাত্র সাদা হয়েছে তার ব্যবহারের কোনো প্রয়োজন এটা তার ব্যবহারের প্রয়োজন ছিল না এই জন্য তিনি ব্যবহার করেছেন এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে তিনি ব্যবহার অনুমতি দিয়েছেন এটি হাদিস দ্বারা প্রমাণিত আমরা যতটুকু জানি যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর বাবাকে তিনি বলেছেন হ্যাঁ বলেছেন যে ভাই যে তুমি তোমরা তোমরা এটাকে সাওয়াত মানে তুমি কালো রংটাকে এভয়েড করে এটাকে তুমি পরিবর্তন করে নাও পরিবর্তন করে নাও জি এগুলো আরো অনেক হাদিস আছে তো মোটামুটি আমাদের বোন বুঝতে পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেন নি আর পায়ে মেহেদি ব্যবহার করা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই পরের প্রশ্নে চলে যাচ্ছি আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন তিনি ব্যাংকে চাকরি করছেন এককালীন কিছু টাকা পাবেন সেই টাকা দিয়ে হজ অথবা ব্যবসা করা যাবে কিনা আমরা যে দুই ব্যাংকের বিষয়টি আমরা জানি না তিনি কোন ব্যাংকের কথা বলেছেন যদি এটি সুদি ব্যাংক হয় তাহলে এটা তিনি করবেন না তার তো আরো সম্পদ রয়েছে নিশ্চয়ই তার বাবা মা অথবা তিনি নিজেও নিশ্চয়ই অন্য কোনো সম্পদ করেছেন বাবা মার থেকে উত্তরাধিকার সুরে সূত্রে নিশ্চয়ই তিনি কিছু সম্পদ পেয়েছেন সেগুলো বিক্রি করে যাবেন এবং হস্ত তো আমাদের দেশে খুবই সস্তা আপনি এক কাটা যদি জায়গা বিক্রি করেন ঢাকার শহরে তাহলে আপনি প্রায় পঞ্চাশ ষাট জন একশো জনকে হজে নিয়ে যেতে পারবেন এরকম একটা পরিস্থিতি তাই না তো সেই জন্যে উনি হালাল জায়গা যেগুলোর মধ্যে কোনো কনফিউশন নাই কারণ বলেছেন আল হালাল বেহাত অতএব হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর মধ্যখানে যেগুলো রয়েছে সন্দেহপূর্ণ জিনিস আমরা তো বলেছি এটা হারাম তারপরে যদি উনি বলেন সন্দেহপূর্ণ জিনিস তাহলে সেটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত অতএব তিনি হালাল ইনকাম থেকে যাতে তিনি জানেন মহতারাম তাহলে কিন্তু প্রশ্নটা আরেকটু আর কি গোড়ার দিকে চলে যাচ্ছে যে তাহলে উনি যে ব্যাংকে চাকরি করছেন যদি সেটা সুদি ব্যাংক হয় তাহলে সেটা ঠিক হচ্ছে সেটি আমরা এই জায়গায় এই কথা বলি যেহেতু তিনি আগে এটি করে ফেলেছেন যদি তিনি এখন রিটায়ারমেন্টে চলে আসেন তাহলে তিনি যেহেতু আগে এটি করে ফেলেছেন তাহলে তিনি তার জন্য আল্লাহ সব কাছে তিনি ক্ষমা চাইবেন এবং তিনি তো সেখানে কিছু নিশ্চয়ই তিনি সময় ব্যয় করেছেন তার মেধা ব্যয় করেছেন এবং অন্যান্য জিনিস তিনি ব্যয় করেছেন তার এগেইনস্টেও তার কিছু হালাল অবশ্যই আছে কিন্তু যারা তাকিয় দিয়েছে এখানে তাদের দায় দায়িত্ব হচ্ছে অনেক অনেক বড় তার তুলনায় এবং তাকেও সেখানে দায়িত্ব নেই তবে তিনি যদি সে করে করেন ইস্তেগফার করেন এবং যতদূর সম্ভব তিনি দান সাদাকা করে দেন তাহলে আশা করতে ইনশাআল্লাহ তিনি এই দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ জালা কবরের সামনে কেউ যদি হেঁটে যায় বা আত্মীয়জন হেঁটে যায়

জীবন এবং এরকম বলেছেন যে তাদেরকে যে শাস্তি আরো ডাবল করে দেওয়া হয় তার মানে হচ্ছে যখন তাদেরকে তারা দেখে যে তাদের রেখে যাওয়া সন্তানরা অথবা তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন তারা অপকর্ম করছে এই অপকর্মগুলো যখন সে দেখে তখন তার মানসিক তার অশান্তি মানসিক তার যে শাস্তি এটি আরো বেড়ে যায় এটিও তার জন্য এক ধরনের ব্যাপারটা কি এই ধরনের যে তাকে বিষয়গুলো জানানো হয় কারণ কোরআনে কারিমের একটি আয়াত কিন্তু আছে ইন্নাকালা ইন্দাকাল না সেটার অর্থ ভিন্ন যে আপনি তাকে শোনাতে পারবেন না মানে হচ্ছে সে এখন কোনো কাজে আসবে না আপনি এখন মৃত হয়ে যাওয়ার পরে তো তার আর কোনো আমল করার সুযোগ থাকবে না সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু আপনি দেখেন বদর ময়দানে রাসুল্লাহ সাল্লাহ আসলাম যখন যারা মানে কাফের মুশরেকরা যারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে যখন ওই যে কূপে যখন নিক্ষেপ করা হয় তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন হে ওতবা হে সাহেবা তোমরা কি পেয়েছ আল্লাহ তোমাদেরকে যা ওয়াদা দিয়েছিলেন এবং আল্লাহ আমাকে যা ওয়াদা দিয়েছেন আমি কিন্তু তা পেয়েছি তিনি নিশ্চয়ই মৃতদেরকে

মাতার আমাদের হাতে সময় নেই এক কথাই জানতে চাইব যে চিকিৎসাধীন বা কোনো অসুস্থ ব্যক্তিকে যদি সাহায্য করা হয় তাহলে এটার সব তিনি পাবেন কিনা না রাসুল আসল বলছেন একজন ইমানদারের উপর আরেকজন ইমানদারের কয়টা হোক আমি তো অসুস্থ অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি আমার সেবা করেনি সেটি তো অত্যন্ত ভালো একটি কাজ এবং তিনি অবশ্যই একটি কাজ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আপনার মাধ্যমে পেলাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন পেয়েছি আর সেই প্রশ্নগুলোর উত্তর জেনেছি কোরআন এবং সুনার ভিত্তিতে মোহতারামের কাছ থেকে রব্বে কারিমের কাছে আমরা সবাই দোয়া করি আমরা সবাই যেন তার উপর আমল করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করে ধন্য করুন আমিন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসালামু আলাইকুম আহমতুল্লাহ thank you